আমাদের 26 মার্চের আগে সমাধান করতে হবে, করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোষাঘাটা জাতীয় হুক দিবস উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সভাপতি জানাচ্ছি আমি সালাম, আসসালামু আলাইকুম, আদাব। কথা বলাবো না আজকের এই দিনে, আজকের এই ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আমাদের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আজকে এই দিবসের তাৎপর্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আমরা এগুলো আলোচনা করি। আজকের যে আলোচনা, আমি ওই অঞ্চলে পরিবর্তিত কোনো মানুষকে আমি উজ্জীবিত হতে হবে, আমি সকলকে উদাহরণ আহ্বান জানাবো। দাবি মতের একটাই, কোষাঘাটা উপজেলা চাই। আমাদের আজকের এই কর্মসূচির মূল কারণ কিন্তু যে আমরা এখানে যদি আমরা উপজেলা যেরকম কার্যক্রম অব্যাহত আছে সেই কার্যক্রমগুলো যদি আমরা এখানে না করি তাহলে আমরা সরকার বাহাদুরের কাছে কিন্তু আমরা আমাদের দাবি পেশ করতে পারবো না বা দাবি উপস্থাপন করতে পারবো না। আমি আজকের এই যে আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে কিন্তু আমি অনুরোধ করব যে আপনি অতি সত্ব বিশেষ করে তিন চেয়ারম্যান না পাঁচ চেয়ারম্যানকে আমি আপনাকে উদার আহ্বান জানাচ্ছি, আপনার সাথে আমি সার্বিক সহযোগিতা করব। আপনি 72 ঘন্টার মধ্যে একটা মিটিং ডাকেন, আমাদের পাঁচ চেয়ারম্যানকে উপস্থিত করেন এবং পাঁচ চেয়ারম্যানের উপর আপনি দাবি করবেন যে আমি বহিরাগত লোক, আমি কিন্তু কোষাঘাটা কমিউনিটির কোনো লোক নই, আমি চাকরি করতে আসছি। এই পাঁচ চেয়ারম্যানের কাছে দাবি, আগামী 26 মার্চের আগেই আমরা স্তম্ভ দেখতে চাই, সুন্দর এবং প্রতিষ্ঠিতভাবে আমরা জাতীয় স্তম্ভটি দেখতে চাই। এটি আমি আমার পক্ষ থেকে বা চেয়ারম্যানের পক্ষ থেকে আপনার কাছে আমি অনুরোধ করতে যাচ্ছি যে আপনার সদস্য সচিব সহ এবং আমাদের উদযাপন কমিটি যারা আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণদেরকে নিয়ে আপনি একটা মিটিং ডাক দেন, আমরা সেখানে আমরা আগামী এক মাসের মধ্যে যেন আমরা এটি সুন্দরভাবে গড়ে নিয়ে আসতে পারি এবং আগামী যে প্রোগ্রাম হবে 26 মার্চ সেটিতে যেন আমরা এলাকাবাসীকে দেখাতে পারি যে আমরা করতে যাচ্ছি এবং করতে পারি। এটি আমি আমার কথা বাড়াবো না, আপনারা যারা এখানে উপস্থিত আছেন পূর্বদূত কুমার মানুষকে আমি উদার্ত আহ্বান জানাবো, আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিতে হবে এবং আমাদের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাব। এবং আজকে যেটি লক্ষ্য করেছি আমি উদার্ত আহ্বান যাদের কারণে আমরা আজকে যে সন্তানদের কারণে